শতাব্দী প্রাচীন মালদহের চাঁচল থানার কলিগ্রাম ভারতী ভবন পাঠাগারে চুরি গেল কম্পিউটার। লন্ডভন্ড হয়ে রয়েছে একাধিক মূল্যবান বই। পাঠাগারের বেহাল দশায় ক্ষুব্ধ বই প্রেমীরা। স্থানীয়দের দাবি, প্রায় 5 বছর ধরে এই পাঠাগারে কোনো গ্রন্থাগারিক নেই, যার ফলে বন্ধ থাকবে পাঠাগার। রক্ষণাবেক্ষণের অভাবে পরিকাঠামোর বেহাল দশা রয়েছে। জঙ্গল কীর্ণ গোটা গ্রন্থাগার চত্বর, ভেঙে পড়েছে জানালা দরজা, আর সেই সুযোগে চুরি পাঠাগারে। যে পাঠাগারে একসময় নিয়মিত পাঠক ছিলেন শিবরাম চক্রবর্তী, যে পাঠাগারে রয়েছে বহু মূল্যবান পুঁথি, সেই পাঠাগারের এই দশায় ক্ষুব্ধ এলাকার বইপ্রেমীরা। এখানে সরাসরিভাবে 10,000 বই থাকলেও দেখা নেই পাঠকের, কারণ বর্তমানে তা খোলা থাকছে না গ্রন্থগারিকের অভাবে। এদিকে গোটা নিয়ে চাঁচল থানা চুরির অভিযোগ জানিয়েছে পাঠাগার কমিটি, পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা।